হ্যাঁ, তৃণমূলের এক যুব নেতা আমার জেলাতে, তৃণমূলের এক যুব নেতা আমার জেলাতে এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করেছে, আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে। পার্টি ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনার যে সিস্টেমটা চলছে, ল অ্যান্ড অর্ডার সিস্টেম চলছে। আমরা যেটা বারবার বলছি যে আরজি করের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন না, এটা শাসকের মাইন্ডসেট। আর শাসকের মাইন্ডসেট যখন এরকম হয়ে যায়, তখন নিচু তলার যারা অপরাধী আছে তারা ধরাকে সরাজ্ঞান করে না, তারা এনকারেজ হয়। তারা তো দেখছে কামধুনিতে রেপ করলাম, পা চিরে ফেরেলাম, মেরেলাম, বেঁচেও গেলাম, বিনিত গোল বাঁচিয়ে দিল বাবা বাবা করে, আমি আবার করব। অন্য বা তারা না করলে অন্য একজন অপরাধী এনকারেজ হচ্ছে। এই যে ছাত্র সমাজের নবান্ন অভিযানের পর একের পর এক আহ্বায়ককে, নেতাকে বা সেদিনকের যারা এসেছেন তাদের আটক করা হচ্ছে, এ বিষয়ে রাজ্যপালকে কিছু জানিয়েছেন? আমরা মহামহিম রাজ্যপালকে বলেছি যে গণতান্ত্রিক আন্দোলন যদি পিসফুল হয়, শান্তিপূর্ণ হয়, তার উপরে কেউ কোনো রকম ব্যবস্থা নিতে পারে না, সরকারও ব্যবস্থা নিতে পারে না, এরকম একটি স্ট্যান্ডিং ভার্ডিক সুপ্রিম কোর্টের আছে। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের বলার প্রয়োজন নেই, বা আমি বলবো মহামহিম রাজ্যপালেরও বলার প্রয়োজন নেই। ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট, সর্বোচ্চ আদালত সেটা বলে দিয়েছে আপনি করতে পারেন না, কিন্তু তবুও এই রাজ্য সরকার যেভাবে দমন পীড়নের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে, আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয়, সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। ডেভেলপমেন্ট কি মানুষ জানতে চাইছে থেকে স্বতঃস্ফূর্ত মামলা করলো ইডি, ইডি দেখুন আপনাদেরকে আগেই বলেছি কোনো তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। নিলে আজকে যদি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে কালকে জামিন পেয়ে যাবে, কোর্টের সামনে কি বলবেন আপনি গিয়ে? তথ্য প্রমাণটা কোথায়? সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থাকে পলিগ্রাফিক টেস্ট কখন করতে হয়? যখন সার্কামস্টান্সিয়াল এভিডেন্স পাওয়া যায় না। সার্কামস্টান্সিয়াল এভিডেন্স পাওয়া যাচ্ছে না কেন? ক্রাইম হয়েছে বডির উপর, বডি নেই, বডি পুড়িয়ে দেওয়া হয়েছে জোর জবরদস্তি, যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে গরু চালানোর মতো সন্দীপ ঘোষ এবং তার দলবল সরে এসেছে। আপনার মনে হয় এরপরে কোনো তথ্য প্রমাণ পাবেন? একজন লয়ারকে নিয়ে যাওয়া হয়েছিল, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল, সেই লয়ারকে ধরে বা তার বুদ্ধি নিয়ে সেইখান থেকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে কি না মুখ্যমন্ত্রীর নির্দেশে বা তার অনুপ্রেরণায়? তথ্য প্রমাণ না থাকলে সিবিআই কেন, এফবিআই অ্যারেস্ট করতে পারবে না? তথ্য প্রমাণ দরকার তো। এবার পলিগ্রাফিক টেস্ট, সেই পলিগ্রাফিক টেস্টকে আপনারা জানেন পরবর্তী সময় কোর্টে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তো পলিগ্রাফিক টেস্ট থেকে তথ্য নিয়ে, জানি না কী তথ্য পেয়েছে কি তারা, তার পরবর্তী পদক্ষেপ সিবিআইকে নিতে হবে, এনকোয়ারি করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে।